नमस्कार, डालिया डेली ब्लॉग थेके स्वागत जानाई। आज के चले एसेछि एकदम नतून एकटा रेसिपी निये। आर छोटोबेलाय आमार मा जेठीमारा ए धरनेर रेसिपी बनिए दितेन डिम दिए, और एटाके एकटु मडिफाई करे आमी आमार मतो बनिएछि। तो डिम और अल्प चिकेन दिए किभाबे बनिएछि चलुन सेटाई आज के शेयर करब। और एखाने निये निएछि आमी 150 ग्राम मतो चिकेन, बोनलेस चिकेन नियेछि 150 ग्राम। चिकेनटाके आमी ग्राइंडारे एकदम कीमा बानिये नियेछि। एर मध्ये दिए देव आमी हाफ चामच मतो आदा रसुन पेस्ट, और अल्प एकटु काँचा लंकाओ कुचि करे नियेछि आमी। रसुनेर भागटा एकटु बेशी दिते हबे ए रेसिपिते। आर दिए देव हाफ चामच मतो सया सस। আর এখন আমি দুটো ডিম ফাটিয়ে নেব। এই অল্প দুটো ডিম আর অল্প একটু চিকেনে বাড়ির 4-5টা মেম্বারের জন্য খুব সুন্দরভাবে একটা রেসিপি তৈরি হয়ে যাবে, যেটা সবাই খেতে পারবে। তো দেখুন, এটা আমি খুব ভালো করে ফাটিয়ে নেব। চাইলে এতে একটা ডিমও দেওয়া যায়, আমি দুটোই দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। চাইলে আপনারা এর মধ্যে ধনে পাতা দিতে পারেন, কারণ ধনে পাতা অ্যাভেলেবেল নেই বলে আমি দিতে পারিনি। দিয়ে দেব লবণ, আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু এটা কাঁচা ডিম আছে আর চিকেন আছে, রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে, তাই রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, আদাটা কম দিলেও চলবে। তো দেখুন, আমি একটা ব্যাটার টাইপের বানিয়ে নিয়েছি। আর এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু আমি তেলও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এটাকে আমি একটা ওমলেট আকারে হালকা করে ফ্রাই করে নেব। পুরোটাই দিয়ে দেব আর ভালোভাবে এটাকে আমি চালিয়ে নেব। বাড়িতে যখন চিকেন কম থাকবে বা বোনলেস পিসগুলো অনেক সময় আমরা মোমোস বা অনেক কিছু বানানোর জন্য রেখে দিই, তো সেইটা দিয়ে এইভাবে বানালে একদিনের খুব সুন্দর একটা রেসিপি ভাত রুটির সাথে হয়ে যাবে, আর 3-4 জন মেম্বারের খুব সুন্দরভাবে খাওয়াও হয়ে যাবে। তো দেখুন, আমি একটা ওমলেট বানিয়ে নিচ্ছি এগ চিকেন দিয়ে, হালকা একটু ফ্রাই করে নেব। ছোটবেলায় যখন স্কুল যেতাম তখন আমাদের বাড়িতেও একটা ডিম ভেজে আমরা 4-5 ভাই বোন খেয়ে স্কুলে গেছি। মা জেঠিমারা দেখতাম যে এইভাবে ডিম ভেঙে তরকারি বানিয়ে দিতেন। তো আজকে আমি একটু অন্যরকম বানালাম, এটা একটু চিকেন দিয়ে। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর এটাকে আমি পিস করে নেব। পিসটা নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। খেতে দুর্দান্ত হয় ভাত বা রুটি দিয়ে, একবার খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে। আর চিকেন যারা পছন্দ করেন তাদের তো সবেতেই চিকেন ভালো লাগবে। আমার ঘরে যেমন আমার ছেলে চিকেন খুবই পছন্দ, তাকে যেভাবেই করে দেওয়া হোক চিকেন থাকলেই হলো। এটা শুধু এইভাবেও সস দিয়ে খাওয়া যায় স্ন্যাক্স হিসাবে, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন রুটির সাথে বা শুধু। তো আমি এগুলো এখন উঠিয়ে নেব, দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, এটা শুধুও খাওয়া যাবে। আর এখানে আমি ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, এলাচ, দুটো লবঙ্গ, অল্প একটু পেঁয়াজ, একটা গোটা লঙ্কা।
হালকা একটু ভেজে নেব আমি। বাচ্চাদের ঘুরিয়ে ফিরিয়ে একটু বানিয়ে দিলে তাদেরও ভালো লাগে, আর খুব কম উপকরণেও তৈরি হয়ে যায় এটা। এখানে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। আমি আগেও বলেছি রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন এই রেসিপিটাতে, আদাটা কম দিলেও চলবে। আমি অমলেট করার সময়ও আদা রসুন পেস্ট দিয়েছি, আর এখনও সেই অনুযায়ী কোয়ান্টিটি অনুযায়ী আমি আদা রসুন এক চামচ পেস্ট দিয়ে দিলাম। ঝালটাও নিজেদের মতো দিয়ে দেবেন। এখানে আমি একটা মশলা বানিয়ে নেব, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার হলুদ দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। তো সেটাও খুব ভালো করে কষিয়ে নেব। কিছুই না, খুব ইজি আর তাড়াতাড়ি হয়ে যায়, খেতে দুর্দান্ত লাগে। এখনো অনেক পরিবার আছে যেখানে একটা দুটো ডিমেও দু তিনজন খায়, তো সেই অনুযায়ী আমরাও খেয়ে এসেছি, কারণ আমাদেরও জয়েন্ট ফ্যামিলি ছিল। তো মায়ের কথা মাথায় রেখে আর এইভাবেই আজকে বানালাম আমি রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো খুব ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর জল দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি, আর ফুটন্ত ঝোলের মধ্যে আমি অমলেটগুলোকে দিয়ে দিলাম। যেহেতু ভাজা আছে খুব বেশিক্ষণ এটা ফোটাতে লাগবে না, যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি এটাকে রান্না করে নেব। আপনারা ধনে পাতা থাকলে অবশ্যই একটু এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবেন, বা কাঁচা লঙ্কা। আমি গোলমরিচ দিয়েছিলাম, অল্প একটু আগে আমি গোলমরিচ দিয়েছি। তো দেখুন কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আমি স্বাদটা একটু টেস্ট করে নেব। একদম গ্রেভিটা রেডি হয়ে এসেছে। আর সত্যি ভীষণই টেস্ট হয়েছিল। আমি দিয়ে দিলাম নামাবার আগে অল্প একটু গরম মশলা, আর এখন আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো ভালো লাগলে গরিবের রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে, দুর্দান্ত লাগবে। আর কি, এইটুকুই। যদি কোনো দিক থেকে ভালো লেগে থাকে আমার রেসিপি বা আমার ভিডিও, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।